আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের একটা স্পেসিফিক রাজনৈতিক বিষয়ে এতটা স্পষ্টভাবে কোনো কথা বলতে এসছেন আমাদের চোখে পড়ে না। যারা পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তিনি সুনির্দিষ্টভাবে বিএনপির মহাসমাবেশ নিয়ে কথা বলেছেন, আসবো ওই জায়গায়, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় বলে আমি বিশ্বাস করি, তাই এটা নিয়ে কথা বলতে চাই। তার আগে আমাদের মনে থাকার কথা, মার্কিন যে ডেপুটি সেক্রেটারি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ফরেন অ্যাফেয়ার্স বা স্টেট মিজ আফরিন আখতার বাংলাদেশে এসেছিলেন। আমরা ধারণা করেছিলাম যে নির্বাচনের আগে উনি সর্বোচ্চ কোনো কর্মকর্তা যিনি সফর করছেন, তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলে গেছেন, সেটা হলো আগামী তিন মাস বাংলাদেশকে তারা খুব স্পষ্টভাবেই খেয়াল করবেন, মনিটরিংয়ের মধ্যে রাখবেন, একদম ক্লিয়ারলি বলেছেন। প্রতিটা জিনিস যে তারা এতটা নিখুঁতভাবে এতটা ডিটেইলড তারা খোঁজ খবর করবেন সেটা অনেকে হয়তো ধারণা করিনি। আমরা অলরেডি প্রমাণ পাওয়া শুরু করেছি, শুধু লক্ষ্য রাখছেন তা না, তারা পদক্ষেপও নিচ্ছেন, এবং এই পদক্ষেপের ইম্প্যাক্ট কী হতে পারে সেটা নিয়ে কয়েকটা কথা জরুরি। আমি আগে যা ঘটেছে সেটা বলে, যেন পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং এরপর সাংবাদিকদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ব্যাপারটা জানিয়েছেন এবং কী কথা হয়েছে সেগুলো বলেছেন, একটু পড়ি। উনি বলছেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি 10 লাখ লোক বা তারও বেশি ঢাকা শহরে ঢোকে, যেটা তারা বলছেন, তাহলে তো মিসম্যাচ হয়ে যাবে কমিউনিকেশনে, এটা ওটা, এগুলো যাতে তারা না করে সেটার জন্য অনুরোধ করব। পিটার হাস বলেছেন, তোমরা আসা যাওয়া বন্ধ করে দেবে নাকি? দ্যাটস ইন্টারেস্টিং, আমি এই জায়গায় আসব। আমরা বলছি আসা যাওয়া বন্ধ কেন করব, ঢাকায় তো সবারই প্রয়োজন, রোগীর প্রয়োজন, বিদেশে যাওয়ার হলে সব কিছু তো ঢাকা কেন্দ্রিক, কাজেই আসা যাওয়া বন্ধ করার প্রশ্নই আসে না। তারা আসবে, তারা যাবে, সেখানে আমরা ব্যথা দেবো না, আমরা কোনো চিন্তাও করছি না। আমরা শুধু এটুকু বলবো, তারা যেন কোনো ভায়োলেন্সে লিপ্ত না হয়, রাস্তায় চলাচল তারা যেন সচল রাখে, এটুকুই রিকোয়েস্ট আমরা তাকে জানিয়ে দিয়েছি। এর আগে তিনি এটাও বলেছিলেন, আমাদের কথা হলো এটুকু, আমরা ঢাকা শহরকে অচল করতে দেব না। ঠিক আছে, মানলাম। একজন রাষ্ট্রদূত একটি রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচির বিষয়ে জানতে এসেছেন, এটি কূটনৈতিক শিষ্টাচারের ভেতরে পড়ে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রশ্নে আমি আপনাদের কাছে করতে চাই। আমার কথা হচ্ছে, তিনি এসেছেন, তিনি একটি রাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আমরা তাকে উত্তর দিয়েছি। এটা করতে পারে কি পারে না সেটা আমার দেখার বিষয় নয়, সেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। তারপর আরও কিছু প্রশ্ন করা হয়েছে যেগুলো দেশের ভেতরে, ওগুলো আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় না। খেয়াল করি, শুরুতে যেটা বলেছিলাম, একদম স্পেসিফিক একটা কর্মসূচি একটা বিরোধী দলের, সেটা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নানানভাবে জেনারেলাইজ কথা বলে, পরিবেশ ভালো করো, বিরোধী দলকে বাধা দিও না, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করো, মানবাধিকার নিশ্চিত করো, কিন্তু এই মহাসমাবেশে তোমরা কী করছো? তোমরা কি রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছ? খুব কমনলি ঘটনা আওয়ামী লীগ করেছে, এবং তারা কতটা ইনফর্মড, তারা স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশে তাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার মধ্যে কোথায় কী হচ্ছে তারা খুঁটিনাটি জানেন, এবং সেই জানার ভিত্তিতেই এই প্রশ্ন করেছেন। তারপর ওনাকে এটারও ব্যাখ্যা দিতে হচ্ছে, তারা এটা করবেন না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর মতে রোগী বিদেশ গ্রামে যাচ্ছে। অথচ আমরা জানি, সেই আগের বছর অক্টোবর অগস্ট থেকে যখন বিএনপি নানান কর্মসূচি পালন করছিল, রাস্তাঘাট নানা ফর্মে বন্ধ করে দেওয়া, পরিবহন ধর্মঘট তো আছেই, কখনো কখনো রাস্তায় চেকপোস্ট বসিয়ে হয়রানি থেকে শুরু করে বহু রকম বিভৎস কর্মকাণ্ড আওয়ামী লীগের পক্ষ থেকে করেছে, শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশে উপস্থিত হতে না পারে সেই উদ্দেশ্যে। এবং এখন সেই জায়গাটাতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন রাষ্ট্রদূত প্রশ্ন করছেন এবং জবাবদিহি চাইছেন, একদম সোজাসাপটা কথা। এবং অনিবার্যভাবেই এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নাই, ভিয়েনা কনভেনশন যে আছে কূটনৈতিকদের নিয়ে আমি বহুবার দেখিয়েছি, এটা লঙ্ঘন, এটা সেটা লঙ্ঘন, জনাব হাস ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে, দেশের রাজনৈতিক একটা দলের কর্মসূচিতে মন্ত্রীকে জিজ্ঞেস করতে, মন্ত্রী চালাকি করে এটাকে সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন করছেন এবং বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব দেবে, কথাটা হচ্ছে লঙ্ঘন। কিন্তু এই লঙ্ঘনও সরকারকে টলারেট করতে হচ্ছে, এই লঙ্ঘনের টলারেট করতে হচ্ছে, লম্বা লম্বা গলা উঁচু সেসব কথাবার্তা শেষ হয়ে গিয়ে একজন মন্ত্রীকে, একজন রাষ্ট্রদূত যিনি পদমর্যাদায় তার চাইতে অনেক নিচুতে, তাকে ব্যাখ্যা দিতে হয়।
ওটা তাকে কেন? এর আগে আমরা দেখেছি জনাব ওবায়দুল কাদের, জনাব ফারুক খান, তারপর দপ্তর সম্পাদক, আরও বিদেশ বিষয়ক সম্পাদক, সবাই মিলে টিলে জনাব পিটার হাসকে নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিতে হয়েছে। সুতরাং আপনাকে দিতে হচ্ছে। দ্যাটস ইন্টারেস্টিং। কেন এটা করছেন জনাব পিটার হাস? দুটো কারণে। সরকার এবং সরকারের সাথে জড়িত যত পক্ষ আছে, সরকারের মধ্যে চাকরি করা লোকজন, প্রশাসন, পুলিশে চাকরি করা, বিচার বিভাগে কাজ চাকরি করা, ওটা সরকার, বিচার বিভাগ সরকারের বাইরের কিছু না, একদম সোজা সাপটা কথা সেটা। এবং আওয়ামী লীগের যেসব লোকজন মাঠে থাকে তাদেরকে মেসেজ দেওয়া জরুরি। আফরিন আক্তার যে বলে গেছেন তোমাদের উপর আমার সুনির্দিষ্ট নজরদারি আছে, সেটা প্রমাণ হলো, প্রমাণ হচ্ছে। শুধু নজরদারি না, উনি এসে ব্যাখ্যা চেয়েছেন তোমরা কী করবে, অ্যাকিউজ করেছেন, তুমি কি রাস্তা বন্ধ করে দেবে, তোমার অতীত অভিজ্ঞতা তা বলে, এগুলো তো উনি বলেছেন। ভেতরের কথা নিশ্চিত থাকতে পারি আমরা, আরও অনেক খোলামেলা এবং আরও অনেক বেশি কঠোর ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে যতদূর দেখি সেটা ভীষণ কঠোর, এটা আরও বেশি কঠোর ছিল। একই সাথে এই মেসেজ বিএনপির যারা এবং বিরোধী যারা এবং জনগণ, আমি প্রায় বলছি এই আন্দোলনটা রাজনৈতিক দলের বা বিরোধী রাজনৈতিক দলের শুধু না, এটা জনগণের আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনরুদ্ধার, তাদের কাছে একটা মেসেজ দেয়া যে আমেরিকা তার যে মিশন নিয়ে নেমেছিল, নানান রকম কথা রটানোর চেষ্টা করা হয়েছিল, আমেরিকাকে সরকার ম্যানেজ করেছে, আমেরিকাকে ভারত ম্যানেজ করেছে, সেলফি দিয়ে ম্যানেজ হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, উত্তর হচ্ছে, মেসেজ হচ্ছে ক্লিয়ারলি কোনো কিছু হয় নাই, বরং আমেরিকা তার অবস্থান আগের চাইতে আরও বেশি কঠোর করছে এবং বাংলাদেশের নিজেদের যে পেরিমিটার তারা ঠিক করেছিল, যে যেই জায়গাটায় তারা থাকবে বলেছিল, তার চাইতে বেশি তারা যাচ্ছে, এক্সট্রা মাইল যাচ্ছে। সুতরাং এই মেসেজ দুপক্ষের জন্য, এবং দুপক্ষের সম্পর্ক এখন ইনভার্সলি প্রপোর্শনাল, কোনো একটা স্টেপ যদি বিরোধীদের মনোবল চাঙ্গা করে, বিরোধীদের জন্য পজিটিভ হয়, চোখ বন্ধ করে সেটা এই স্বৈরাচারী সরকারকে যারা ক্ষমতায় রাখে তাদের জন্য, তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, এবং তাদের জন্য নেগেটিভ। আমরা এই অভাবনীয় কাণ্ডটা যেটা হয়েছে এটাকে সেলিব্রেট করি। আমি বহুদিন বলেছি যে কেউ যেভাবে দেখতে পারেন, আমি যে কারোর সাথে ডিবেট করার প্রস্তুত করেছি সব ডিবেট বসে বসে, ইন্টারভেনশন ছাড়া বহু কিছু, কোনো কিছুই সেই অর্থে পৃথিবীতে হয়নি। পপুলার মুভমেন্টও সফল হয়েছে কোনো না কোনো এরকম বহিঃশক্তির সমর্থন অথবা বিরোধিতা এসবের একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে। সো বাংলাদেশে আমরা আমেরিকার প্রতিটা স্টেপ, আরও অ্যাগ্রেসিভ স্টেপও যদি হয় সেটাকে আমরা ওয়েলকাম করি, যতদিন পর্যন্ত সেটা আমাদের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার সব কিছু পুনরুদ্ধারে সাহায্য করবে। আমি নিশ্চিতভাবেই জনাব পিটার হাসকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, এবং আমি চাই বাংলাদেশের এই লড়াইটার পাশে তারা ইনক্রিজিংলি ভবিষ্যতেও থাকুন। এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর, রেকর্ড করে ফেলার পর, একটা নতুন খবর এসছে যেটা একটু যোগ করে রাখা দরকার বলে মনে করি, এবং আমি মনে করি অবশ্য এই খবরটা যোগ করলেও আমি যা বলেছি তার মধ্যে খুব বেশি ভিন্নতার কিছু নেই। জনাব পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কী কী কথা বলেছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ানে আমরা শুনেছি, কিন্তু সেটারই একটা প্রতিবাদ এসছে আমেরিকার দূতাবাস থেকে বাংলাদেশে। সেখানে কী বলা হয়েছে সেটা একটু বলি। আমি মনে করি যে এটা আসলে খুব বেশি ডিফারেন্স করে না। রাতে মার্কিন দূতাবাসের মুখপাত্রের পাঠানো একটা বার্তা, মানে বিভিন্ন মিডিয়াতে তিনি একটা বার্তা পাঠিয়েছেন, সেখানে বলছে আজ 22 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে 28 অক্টোবর ঢাকার রাস্তা বন্ধের বিষয়টি আলোচনা হয়নি। রাষ্ট্রদূত হাস শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। যেটা খুব আসছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রায় সবাই এটাকেই হেডলাইন করেছে, বিএনপির মহাসমাবেশে তারা রাস্তায় বাধা দেবে কি না সেটা পিটার হাস জানতে চেয়েছেন। দূতাবাস সেই মন্তব্যটা এরকম কিছু উনি বলেছেন বলে এটা অস্বীকার করছে। কী হয়েছে না হয়েছে আমরা সেই আলোচনায় যাচ্ছি না, ওনারা যেহেতু অস্বীকার করেছেন তার মানে আমরা ধরে নিলাম সেটা হয় নাই। জেনারেলি কথা বলার ক্ষেত্রে এটা এসেও থাকতে পারে, কিন্তু আমি যে জায়গাটা বলি ধরে নিলাম এরকম কথা হয়নি, কিন্তু তাতে আমি যা বলছি যে মার্কিন দূতাবাসের আমেরিকার যে ফোকাস, যে মনোযোগ বাংলাদেশের সামনের দিনগুলোর প্রতি বা যে বার্তা তারা দিতে চেয়েছে তাতে একদম এদিক সেদিক হয়নি। কারণ তারা বলছেন রাষ্ট্রদূত হাস শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। ইটস ভেরি অবভিয়াস, এটা খুব ক্লিয়ারলি বোঝা যায়।
মানে একটা প্রেক্ষাপটে একই রয়ে গেছে 28 তারিখ বিএনপির মহাসমাবেশ এবং ওখানে তিনি শান্তিপূর্ণ সমাবেশ এবং গণতান্ত্রিক যে অধিকার টধিকার আছে এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তার মানে এটা খুব সোজা সাপটা কথা, মিস্টার হাসের এই বৈঠকটা একেবারে এক্সক্লুসিভলি 28 তারিখের মহাসমাবেশকে ফোকাস করে ওটাকে মাথায় রেখেই ঘটেছে এবং সেখানে গিয়ে বাধা প্রসঙ্গে কিছু এক্সাম্পল তিনি দিতেই পারেন, কিছু এক্সাম্পল নাও দিতে পারেন, তাতে এই রাস্তা বন্ধ সহ অন্য কিছু আসতে পারে নাও পারে। কিন্তু ওই যে বললাম যে যখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলেন তখন আমাদের কাছে এই ব্যাপারে কোনো কনফিউশনের কিছু নাই যে তাদের ফোকাসটা ওই জায়গায়। আমেরিকা ম্যানেজ করে ফেলেছে, মুরব্বীদেরকে ম্যানেজ করা গেছে একেবারেই না, একই সাথে আরও যা যা বলে সব একেবারেই ভুল। আমেরিকার ফোকাস সরে যাবে গাজারতে ইসরায়েলের সাথে ক্রাইসিস হচ্ছে, ওটা হচ্ছে সেটা হচ্ছে, কোনো কিছুই না। আমেরিকা তার যে লক্ষ্যটা বাংলাদেশে ছিল সেই লক্ষ্যের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং যে বার্তার কথা বলেছিলাম দুই পক্ষের কাছেই, এদের কাছে নেগেটিভ ওদের কাছে পজিটিভ, সেই বার্তা একই থাকে এই স্টেটমেন্টের পরও।